আব্দুল্লাহ এই আইডি থেকে আপনি লিখেছেন বর্তমানে কেউ কাউকে টাকা ধার দিতে চায় না, এমনকি নিকটাত্মীয়রাও না। অত অবস্থায় জরুরি প্রয়োজনে আমি কি ব্যাংক অথবা এনজিও থেকে লোন নিতে পারবো? যদি কেউ ধার না দিতে চায় এবং লোন ওঠানো বৈধ না হয়, এই পরিস্থিতির সুযোগ মোতাবেক আমার বিকল্প সমাধান কি? দেখুন, লোন আপনি কেন নেবেন? আপনার ব্যবসাকে সম্প্রসারিত করবার জন্য, আপনি বিদেশ গমনের জন্য, কিংবা অন্য কোনো কিছুর জন্য। এটা ছাড়া যে আপনি মরে যাবেন অথবা আপনার জীবন বিপন্ন হয়ে যেতে পারে, ব্যাপারগুলো সেরকম বেশিরভাগ ক্ষেত্রে নয়। অতএব যদি সুদী লোন নিতে আপনি বাধ্য হন, নিরুপায় হন, তাহলে এই নিরুপায় হওয়ার বিষয়টি আপনার জন্য অনুমোদিত হবে, এর কারণে আপনার গুনাহ হবে না। তখন যদি আপনি সুদী লোন না নিলে আপনার জীবন হুমকির মধ্যে পড়ে যায়, সেই লেভেলের সমস্যা যদি হয়। সচরাচর এত জটিল পর্যায়ে এসে মানুষ সুদী লোন নেয়, ব্যাপারটা এরকম নয়। হোম লোন বলুন বা আপনার ব্যবসায়িক লোন বলুন কিংবা অন্য কোনো লোন বলুন, বেশিরভাগ লোনগুলো হয়ে থাকে আমাদের এমন যে এগুলো আমাদের জন্য প্রয়োজন, ঠিক আছে, বাট এটা ছাড়া যে আমি একেবারে মরে যাবো ব্যাপারটা সেরকম না, হয়তো এটা না নিলে আমাদের একটু কষ্ট হবে, এতটুকু। তো এতটুকু কষ্ট তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলো মানতে গিয়ে আমাকে করতেই হবে, যার বিনিময়ে তো আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ। তাহলে এই জন্য এটুকু সবর করতে হবে। আর আপনজনরা যে লোন দেয় না, সেটার দুটি কারণ। প্রথমত, আজকাল আমরা অনেক বেশি বস্তুবাদী হয়ে গেছি, ভোগবাদী হয়ে গেছি। আমার কী লাভ, এই হিসেব কষি আমরা প্রত্যেকটা মানুষ। এই হিসেব ছাড়া আমরা কোনো কিছুই করতে চাই না, এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো লোনের যে অর্থ, এটা অনেক মানুষ আছে, বরং সমাজের বেশিরভাগ মানুষ একবার লোন নিতে পারলে তিনি আটকে দেন এবং আর দিতে চান না। এই কারণে মানুষ লোন দিতে নিরুৎসাহিত হয়ে থাকে। এই জন্য যারা লোন নিয়ে থাকেন, তারা দেয়ার ব্যাপারে, পরিশোধ করার ক্ষেত্রে সৎ মানুষ হওয়ার চেষ্টা করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম আহসানুকুম কাদা, হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে। তোমাদের সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি, যে ব্যক্তি লোন, ধার, দেনা, বাকি ইত্যাদি নিলে এগুলো পরিশোধ করার ক্ষেত্রে তিনি ভালো মানুষের পরিচয় দেয়, টাইমলি পরিশোধ করে এবং ওয়াদা রক্ষা করে। অতএব এক্ষেত্রে যারা লোন দিতে চাচ্ছেন না, তাদের যেমন দুনিয়ার মোহ আছে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার যে প্রয়োজনীয়তা আছে, সেই চেতনার ঘাটতি আছে, দুর্বলতা আছে। আবার একই সাথে যারা লোন নিচ্ছেন, তাদের গড়িমসি করার কারণে এটি হচ্ছে। অতএব বন্ধকি সিস্টেমে আমাদের যাওয়া উচিত, যাতে করে গড়িমসি করলে বিকল্প পন্থায় সেই লোনের অর্থ পরিশোধ করে নিতে পারেন যিনি লোন দিয়েছেন তিনি। অতএব খোলাসা কথা হলো যে কেউ লোন দেয়নি, সেজন্য আপনি শুধু লোন নেবেন, ব্যাপারটি আপনার জন্য জায়েজ হবে না। যদি একান্ত দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি আপনার না হয়, ধরুন আপনার ট্রিটমেন্ট করতে হচ্ছে, এমন একটা রোগে আক্রান্ত হয়েছেন যে এই মুহূর্তে ট্রিটমেন্ট না করলে জীবন হুমকির মধ্যে, তাহলে সেক্ষেত্রে লোনের কোনো বিকল্প আপনার সামনে খোলা নেই, আপনি বাধ্য হয়ে লোন নিয়েছেন, এটা আপনার জন্য জায়েজ হতে পারে, পরিস্থিতি যদি সেই পর্যায়ের হয়। তাহলে মোহাম্মদ হোসেন আপনি লিখেছেন, ঋণমুক্ত হওয়ার আমল কি, কোনো আমল আছে কি না? ঋণমুক্ত হওয়ার জন্য অনেকগুলো আমল, অনেকগুলো দোয়ার কথা আছে। এর মধ্যে থেকে একটি দোয়া খুব সহজ, সেটা হলো আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, আপনি আমাকে হারাম এর পরিবর্তে হালাল দিয়ে আমার জন্য আপনি যথেষ্ট হয়ে যান, হালাল যেন আমার জন্য যথেষ্ট হয়ে যায় এবং আপনি ছাড়া অন্য কারোর উপর যেন আমাকে নির্ভর করতে না হয়, আপনি তার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন। এই দোয়াটি ঋণমুক্ত হওয়ার জন্য আমরা পড়তে পারি। এছাড়া আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করতে পারি, বিভিন্ন দোয়া আছে, আল্লাহুম্মা ফারিজাল হাম, দীর্ঘ একটা দোয়া আছে। এই দোয়াগুলো আমরা ঋণমুক্তির জন্য আল্লাহর কাছে বিশেষভাবে পেশ করতে পারি। তাছাড়া আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়ার শেষ অংশের অর্থ হলো ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন, আল্লাহ ঋণের প্রাবল্য, ঋণের প্রাধান্য, যেটার কারণে আমার ঋণের বোঝা আমি নুয়ে পড়ি, এটা থেকে আমি আপনার কাছে পানা চাই। ওয়াকাহরির রিজাল, এবং মানুষজন আমার উপরে চড়াও হয়, এরকম কোনো পরিবেশ পরিস্থিতির মুখোমুখি হওয়া থেকে আমি আপনার পানা চাই। তো এই দোয়াটাও আমরা পড়তে পারি। ঋণ মুক্তির জন্য অনেকগুলো দোয়াই আছে, আমরা সেগুলো অনুসরণ করতে পারি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আমরা এটার উপর ভিন্ন কোনো একটা স্বতন্ত্র ক্লিপে কথা বলার চেষ্টা করবো, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এমনি আব্দুল আলিম আপনি লিখেছেন, মার্কেটের অনেক দোকানে ঝুলানো থাকে যে এখানে জাকাতের শাড়ি, লুঙ্গি পাওয়া যায়, আসলে কি জাকাতের শাড়ি বা লুঙ্গি বলে কোনো কথা আছে? না ভাই আব্দুল আলিম, জাকাতের শাড়ি বা লুঙ্গি বলে কোনো কথা নেই। জাকাত গরিব মানুষের অধিকার, তাদের অধিকার তাদেরকে আদায় করতে হবে এমনভাবে, যেভাবে দিলে তারা তাতে খুশি থাকবেন, তাদের উপকার হবে। অতএব আপনি পাওনাদার কাছে পাওনা পরিশোধ করার সময় যেরকম তার প্রাপ্য জিনিসটাই পৌঁছে দিচ্ছেন, অন্য কিছু দিচ্ছেন না, ঠিক একইভাবে আপনি গরিব দুঃখী অভাবী মানুষকে জাকাতের টাকা দেওয়ার সময় তাদেরকে টাকাটাই দিবেন। কারণ টাকাটা যদি দেন, তাহলে সেক্ষেত্রে সেই টাকা তারা তাদের প্রয়োজন মতো খরচ করতে পারবেন, তাদের সুবিধা অনুযায়ী তারা ব্যয় করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি সেটা দিয়ে অন্য কোনো কিছু কিনে দেন তাহলে সেক্ষেত্রে তার সেই প্রয়োজন পূরণ নাও হতে পারে। ধরুন আমি আপনার কাছে 200 টাকা পাবো, আপনি সেই 200 টাকা না দিয়ে বাজারে গিয়ে আমাকে 1 কেজি আপেল কিনে দিলেন 200 টাকা দিয়ে, তাহলে এর মাধ্যমে কিন্তু আপনি ঋণ পরিশোধটা যথাযথভাবে আদায় করতে পারলেন না। কারণ আমার টাকা দিয়ে আমি কি আপেল কিনবো না অন্য কিছু কিনবো, এটা এখন তো আমার ব্যাপার। আপনি টাকা দিয়ে দেওয়ার মানে টাকা দিবেন। অতএব জাকাত সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে গরিব, অভাবী এবং বঞ্চিতদের অধিকার রয়েছে। অতএব সে অধিকার আমরা আদায় করি, তাদের পাওনা এটা তাদের প্রাপ্য, অতএব আমাদেরকে আদায় করে দিতে হবে। আমি আদায় করার ক্ষেত্রে আমি শাড়ি লুঙ্গি কিনে দিলাম, আমাকে রাইট কিন্তু ইসলাম দেয়নি, আমি তাকে ক্যাশ টাকা দিব, জিনিসটা দিয়ে কী করবেন না করেন একান্ত তার ব্যাপার। হ্যাঁ, তিনি যদি একটু সহজ সরল প্রকৃতির মানুষ হন, বোকাশোকা মানুষ হন, অথবা তার যে প্রয়োজন আছে সেই প্রয়োজনটা পূরণ করার জন্য ক্যাশ টাকা দিলে তিনি নষ্ট করে ফেলবেন এরকম হয়, তাহলে সেই ক্ষেত্রে তার প্রয়োজনটা চিহ্নিত করে তার প্রয়োজনটা আমি পূরণ করে দিতে পারি। ধরুন তার একটা মেশিন দরকার, মেশিনটা আমি কিনে দিলাম, তিনি হয়তো সঠিক মেশিন কিনতে নাও পারেন, সেজন্য এক্ষেত্রে তার সহযোগিতা হলো, এটি হতে পারে জাকাতের টাকা দিয়ে। বাট আমাদের দেশে এই যে শাইলুঙ্গি দেওয়ার যে প্রবণতা আছে এটি কোনো অবস্থাতেই সঠিক কোনো কাজ নয়। শাইলুঙ্গি তার প্রয়োজন আছে, আপনি কীভাবে বুঝলেন? এভাবে গণহারে আপনি জাকাতের টাকা দিয়ে অন্য কিছু কিনে দিলেন, যত গরিবের প্রয়োজন হোক বা না হোক, এটা জাকাত আদায়ের কোনো পদ্ধতি হতে পারে না। তাছাড়া আল্লাহ তাআলা বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কল্যাণ অধিকারী ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পছন্দের এবং প্রিয় বস্তুটি আল্লাহ রাস্তায় দান না করবে। অতএব শাই লুঙ্গি, যেটা আমরা জাকাতের শাই নামে দিচ্ছি, লুঙ্গি নামে দিচ্ছি, এটা অত্যন্ত বাজে কোয়ালিটির, যেটা এক ধোয়াতেই বা 2-4 ধোয়াতেই ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কালার ডিসকালার হয়ে যায় ইত্যাদি। তো এরকম খারাপ জিনিস আল্লাহকে খুশি করার জন্য দেয়া কোনো অবস্থাতেই উচিত নয়, জায়েজ নয়। বিধায় এই কালচার এবং সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এসেছেন মুসলমানের সাথে কেরামান কাতিবিন নামক ফেরেশতা আছেন, অমুসলিমের সাথেও কি কেরামান কাতিবিন ফেরেশতা থাকেন? দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেছেন যে ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, নিশ্চয়ই তোমাদের সঙ্গে রয়েছেন সংরক্ষণকারী ফেরেশতাগণ, যাদের কাজ হয় তোমাদের সমস্ত কর্মকাণ্ডসমূহকে সংরক্ষণ করা, লিপিবদ্ধ করা। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করেছেন তারা কিরামান কাতিবিন হিসাবে, সম্মানিত ফেরেশতাগণ হিসাবে। তো এই যে ফেরেশতাগণ যারা বান্দার আমলনামার হিসেব রাখার জন্য বান্দার সঙ্গে থাকেন এবং অলৌকিকভাবে বান্দা সেটা দেখতে পান না, কিন্তু সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, যার কারণে তারা থাকেন। এই ফেরেশতাগণ তাদের অবস্থান কি শুধু মুসলমানদের সাথেই থাকে নাকি অমুসলিমদের সাথেও থাকে? এই প্রশ্নের উত্তরে আমরা যে বিষয়টি বলতে চাই তা হলো কিরামান কাতিবিন, এই ফেরেশতাগণ অমুসলিমদের সাথেও থাকেন বলে অনেক স্কলারগণ মত দিয়েছেন এবং তার সপক্ষে তারা যে দলিল দিয়েছেন সেটা বেশ শক্তিশালী এবং স্ট্রং। তারা বলেছেন যে কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন আও বিয়াউমিদ্দীন, তোমরা কিয়ামতের দিনকে অস্বীকার করো। এটা বলার পরে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জন্য সংরক্ষণকারী ফেরেশতারা আছেন, কিরামান কাতিবিন আছেন। এখান থেকে বোঝা যায় যারা আল্লাহকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, অবিশ্বাসী, কাফির, অমুসলিম, তাদের জন্য সংরক্ষণকারী ফেরেশতারা আছেন। এছাড়া অন্য আয়াতে আছে, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা কাফির হবেন তাদের আমলনামা বাম হাতে দেয়া হবে। এই যে আমলনামা দেয়া হচ্ছে, কিরামান কাতিবিন থাকছেন, তাদের সমস্ত আমল সংরক্ষণ করছেন, সেজন্যই তো আমলনামা দেওয়ার প্রশ্ন আসছে। তো এই সমস্ত আয়াতের আলোকে বোঝা যায় যে কিরামান কাতিবিন এটা মুসলমানের সঙ্গে থাকবে, অমুসলিমের সঙ্গেও থাকবে। অমুসলিম তার যে খারাপ কর্মকাণ্ডসমূহ আছে সেগুলোর জন্য তাকে জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার সামনে। আবার এর বিপরীতে আপনার অনেক ওলামায়ে একরাম বলেছেন যে কিরামান কাতিবিন শুধু মুসলমানদের সঙ্গে থাকবে, অমুসলিমদের সাথে থাকবে না। কারণ অমুসলিমদের বিষয়টা তো একেবারেই খোলা আসা, একেবারে পরিষ্কার। কারণ হলো তারা যেহেতু বিশ্বাসই করছে না, তাদের কর্মকাণ্ডের তো ভালো করলেও কোনো ভ্যালু নেই, আর বন্ধ করলেই বাকি, যেহেতু তার ইমানই নেই। কিন্তু প্রথম মতটি অধিকতর শক্তিশালী দলিলের দিক থেকে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।